থেকে এই লজ্জাজনক জিনিসটা নিয়ে নিজের প্রতি ঘৃণা চাইলে আসতে তোমার সামনে বেশিক্ষণ দাঁড়াইতে আমার ইচ্ছা করতে তুমি যদি এটা বুঝতে, তুমি ওইটা স্বামী, আমি ওইটা স্ত্রী, আমি বুঝি দে আমি স্বামী। আরে গাদা, সকালবেলা সব জিনিসের দাম থাকে চড়া, হুবলি খাইয়া পড়ে সবাই বাজারে, সন্ধ্যার পরে মাছের দামও কমে, তরকারির দামও কমে, টমাটোর দামও কমে যায়। কিরপিনে কমে হ্যাঁ জানেন কেন কমে? কেন পয়সা পয়সা জিনিস, এই প্রত্যেকদিন প্রত্যেকদিন কিন্তু মোর এই ভাল লাগে না। এই প্রত্যেকদিন আনবেন ওই পয়সা টমেটো, তারপর ওই যে মাছ করতে করতে মোর জীবন জীবন সব শেষ হয়ে যায়। ওরে মাছ তো যখন সাগর থেকে উঠায় তখনই মরিয়া যায়, ওরা তো ফ্রিজে করে ঠান্ডা মাছে আনে, ওটা বিকেলে আনলে ওটা টাকা কম পাই, বুঝো না? আচ্ছা ঠিক আছে, তুমি এটা মানি না নেবো কিছু। আচ্ছা তুমি যতগুলো ফান খাও ছাগল তো এত ফাতা খায় না। নিজের স্বামী হইয়া বউকে ছাগলের সাথে তুলনা করতে আছে? এই তিন দিনে দুই বিড়া সুপারি আধা কেজি, এ এই এটি কই যায়? আধা কেজি না, তিন পোয়া। তিন পোয়া হ্যাঁ, এত সুপারি ফান কই যায়? গাছের ফাতা সিঁড়ি খাইতে পারো না? হাই ডাক্তার, আমি তো বেশি আমু অল্পটা পাল খাই, আও বেশি হইবে, আর তো কিছু বলতে পারেন না। আরে হালার মাতারি, মাইয়া একটা বিয়েলা কইছি, তোর পান সুপারির জর্দার টাকা জমাইলে তো আমি মাইয়ের বিয়ের সময় টাকাটা কাজে লাগাইতে পারি। খালি পান খাইছো সারা জীবন, আর মাইয়া ওগা জন্ম দিছো, আর কিছু করতে হবে? এটা বুদ্ধি দি। কি বুদ্ধি ধরবে? কি এক প্যাকেট আকিস বিড়ি লই আন, এটা খাইয়ে খাইয়া একটু চেষ্টা হইলে দেখি বলা হইলে হইতে পারে। আর এই বয়সে ভুল হইব? এ তুই শুকু, এই কি দাস, এই শুন, এই তুই সুল তো ফাইদা সব সস কমবে। আম্মা যাইতেছিলাম ছোট চাচির ঘরে, ভাল লাগে না, কি করতাম? লেখাপড়া ভাল লাগে না, তো বিয়ে দিয়ে দি গো। আম্মা কি আব্বারে কিছু কও না, যা করছে ছোট চাচির এর কাম আছে না? হ্যাঁ কাম আছে। আচ্ছা ওই যাও ওই একটু পড়াটা দেখাই দেবো, ছোট চাচিও তো পড়ালেখা করছে, বেশ বেশ করছে, যাও যাই একটু। মানে ছোট চাচির ঘরে যায় না, অন্য কোথাও যায়? হ্যাঁ না, এই ওর ওই তোমার আপু বাজার দেখতে আছে, বাজার থেকে চলে আসবে, তুমি চলে এসো, যাও যদি এখন চক্কর বক্কর বয়স, কোন ফ্যান ফিরি ঠিক করে কারা লাগে না? মোর মাইয়া মাশাআল্লাহ লক্ষ্মী। আর এই বয়সে ছেলে মেয়েরা কি করে সব, তুমি বলো? এই ধরনের মেয়ে আমার, আমার মেয়ে বয়সে আমার অনেকগুলা গার্লফ্রেন্ড ছিল, বয়ফ্রেন্ড না, ক্লাস ফোরও থাকতে প্রেম করছি, প্রেম আমারে শিখাইও না। এই কি বলছো তুমি? ও না তুলো পুরান কথা, ওরে সুবহানাল্লাহ, ওরে সুবহানাল্লাহ শুরু হইছে রে। সেকেন্ড হ্যান্ড হ্যাঁ, এখনই ফোন দিব মোর বাইরে বিদেশে, এখনই ফোন দিব মোর তাই না, সেটা সেকেন্ড হ্যান্ড ফোন দিবে। এইটা কি? এটা নেকলেস। নেকলেস মানে নেকলেস দিয়ে আমি কি করব? তুমি পরবা। আমি পরব মানে আমি কিসের জন্য পরব? তুমি না কইছিলা তোমার 10 ভরি স্বর্ণ দিতে দিলে তো আমি ওই দোকানের টাকা থেকে তিল তিল কইরা কিছু টাকা জমা করতে পারলে গিয়ে নেকলেস কিনছি। জমাই কিনছস নাকি চুরি করছস? না তুমি এরকম কথা কইও না, আমি চুরি করি না, এটা আমার পরিশ্রমের টাকা দিয়া তোমার জন্য আমি কিনছি। আচ্ছা যাই হোক, তুই পরিশ্রমে না আরো যদি অনেক কিছু করস না কোনো লাভ হবে না, কারণ তুই 10 ভরি না, তুই যদি আমার 100 ভরিও দস তারপরে তুই আমার কখনোই পাবি না। এরকম কথা বললো না, এরকম কথা বললে আমার এই বুকের বাম পাশটা চিনচিন করে, আর আমি তোমারে খুব ভালোবাসি। তুই আমারে ভালোবাসিস না? ওসব ভালোবাসা আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো আর না করো, আমি তিল তিল করে তোমার জন্য 10 ভরি স্বর্ণ আমি ঠিকই জমামো, আর তুমি এটা গ্রহণ করো। আমি এটা নিতে পারবো না। কেন তুমি নিবা না? এটা আমার কষ্টের জমানো টাকা দিয়ে আমি কিনছি, এটা তোমার রাখতেই হবে। আমি এটা নিব না বলছি না, তোমার রাখতেই হবে, আমি এত কিছু বুঝি না। এটা যাক, যেহেতু দিয়ে গেল এখন আর কি করা, নিয়ে যাই। সুন্দর তাহলেই মানাবে।
মানসিক ভাবে টেনশনের মধ্যে আছি, একটু অসম্ভব ভাবে সমস্যার মধ্যে আছি, এজন্য দেখা হয় না। তুমি আমাকে ভালোবাসো না? কি বলো জান, আমার কলিজা এক পাশে আর তুমি এক পাশে। তুমি যদি আমাকে ভালোই বাসো তাহলে তুমি আমার জন্য একটু সময় করে নিতে পারো না? ওরে জান, বললাম না তোমাকে একটু সমস্যার মধ্যে আছি, একটু আর্থিক টানাপোড়েনের মধ্যে আছি। টানাপোড়েন মানে কি হয়েছে? তোমাকে বলবো কিভাবে বলি আসলে লজ্জার কথা, একটু আর্থিক ভাবে সমস্যার মধ্যে আছি, পারিবারিক ভাবে সমস্যার মধ্যে আছি। লজ্জা পাচ্ছ কেন? তুমি আমার কাছে কেন লজ্জা পাবা? সবকিছু খুলে বলো, কি হয়েছে? আসলে একটু টাকা পয়সার ক্রাইসিসে পড়ছি, একটু পারিবারিক টাকার দরকার, নাই তো ওই জন্য মনটাও খারাপ থাকে। কত টাকা লাগবে? থাক বাদ দাও, এই বাদ দাও, তুমি বললা বলতে পারবো না। আরে বলো না, আমি তো আমার কাছে বলবো না তো তুমি কার কাছে বলবা? 10-15 হাজার তাহার সমস্যায় পড়ে গেছি গা, তুমি যদি মানে এই জন্যই তোমার সাথে। ও 10-15 হাজার টাকা? 10-15 হাজার টাকা হলে সবকিছু মানে একেবারে মুই একেবারে মানে একটু রিলিজ হইতে পারতাম, তখন মনে করো মোর হাতে অনেক সময় থাকতো, আর তোমাকে তখন অডেল সময় দেওয়ার মতো সময় পাইতাম আর কি। সত্যি কইতাছো? তোমার সাথে মিথ্যা কথা বলি এই তোমাকে শুইয়ে বলতে আসছি। আচ্ছা ঠিক আছে, আমাকে ছোঁয়া লাগবে না, আমি বিশ্বাস করি। তুমি এটা নাও, এটা বিক্রি করলে তুমি বেশ কিছু টাকা পাবা, আর এটা দিয়ে তুমি শুধু 10-15 হাজার টাকা না অনেক টাকা পাবা, ওটা দিয়ে আরো অনেক কিছু করতে পারবা। তোমার জন্য আমি আমার জীবন সবকিছু দিয়ে দিতে পারবো। তোমার জীবন কইলা গুদা সব দেশ, কিন্তু দিও না কালকে বলান দিও, এটা আমার হাতের আইক্ষা, মোর নিজের প্রতি নিজের ঘৃণা ধরে গেছে, সম্প্রসারণ করবো, মানে মনের ভাবটা তোমার কাছে সম্প্রসারণ করবো। মানে মোর মনের কথাটা তোমাকে বলবো, মুই যে ঘটনাটা ঘটাই দিছি শুনলে তুমি টাটকে খাইয়ে ফিট খাইয়ে বুঝে দিতে পারো। সরকারি প্রাইভেট কোম্পানিতে চাকরি পাইছি। কেমন তারা চাকরি? এটা হইলো মনে করো হাওয়া দেখে বাতাস খাওয়ার চাকরি। হাওয়া দেখে সেই চাকরিটা মুই সেই মনে করো ট্যালেন্ট হইয়া মনে করো বিশাল চাকরিটা পাইছি, এটাকে তুমি মনে করো ফ্যান্টাস্টিক মনে করতে পারো, অথবা তুমি এটাকে লিপস্টিক মনে করতে পারো, অথবা তুমি এটাকে প্লাস্টিক মানে তুচ্ছ করে মনে করতে পারো। তোমার কথা ডায়াগনস্টিকই তো বুঝতেছি না,
আকি তুমি কি মরে মডেস্টিক মনে করতে আছো মানে প্রতিবন্ধী মনে করতে আছো না 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 গেদু মই সত্যি কথাই বলছি তোমাকে এটা শুনলে কি তুমি ফিট খাইয়ে যাও না এখনো আসলে ফিট খাই না এখনো ফিট খাবো খাবো একটা ভাব চলে আসছে বুঝছো তোমার মতো না একটা মাথা মোটা যার মাথাটা এত বড় কিন্তু মাথার মধ্যে কোনো খিলু ঠিলু কিচ্ছু নাই কিন্তু সে ওই যে কি জানো কি এর সা কি পাইল্লা কইলা আরে সারা পৃথিবী গন্ডিয়া ট্যালেন্ট লোক খুঁজছা মানে জাতিসংঘ গনে মুকে সিলেকশন করছে মই পাইছি হাওয়া দেখে বাতাস খাওয়ার চাকরি এই রেই বলতে আছে তোমাকে যে চাকরি দিছে সেও মাথা মোড়া আর তুমি তো মাথা মোড়াই আগে থেকে এদার কি বল গেছো তুমি কি বল এরমে এই সন্ধ্যার সময় আমাদের বসার জায়গাতে হৃদয়ের সাথে কি করতেছো এই হৃদয় এটা কিন্তু একলা বসার জায়গা বুঝছো এই দুইজন বসার জায়গা না তুই শুধু আমাদের সাথে আড্ডা দিবি ওরে মাগুরার ফু দেখতে আছো কথা বলতে আছি তোর এখন এখানে আসতে হবে এই মাগুরার ফু দেখতে আছো না কথা বলতে আছি হ্যাঁ তোকে এখন স্কেটে আসতে বলতে চলে যা দোস্ত চলে যা মাগুরার ফু চলে যামু না আমরা থাকতে তুই একলা একলা এভাবে প্রেম করবি আমরা কি এখন কি প্রেমও কি আমনে গো লইয়া করবে তো আমাদেরকে একটু বলবে না যে আমাদের ভাবি রে নিয়ে হাই মুই এখন এক কাম করি একটু মাইক লইয়া এলাকে ঘুরে ঘুরে কই মুই মোর ডার্লিং এর সাথে এখন একুলে বইছো প্রেম করতে আছি কেডা কেডা আছো এখানে চললা আছো মোর সাথে ডিসকো ডান্স করো হ এটাই তো করবি এই সন্ধ্যাবেলা গান গুলো এটাই করম লাগবো এ মাগুরার পো জোতা খুলমু না এখন চললা যাবি বুঝতে পারছিস খুলন লাগতো না যা চললা যা ভালো করে প্রেম কর দোস্ত কেমন ডা লাগে এই রাত্রিরে একটু সিপাই সাপাই আইছি একটু প্রেম করার লেগে এগুলো একটু প্রেম হতে পারে তুমি অনেক ভালোবাসো তুমি জানো কি আমরা যেখানে আড্ডা দিই প্রতিদিন ওই যে লিচু গাছ তো আর কি লিচু গাছ আড্ডা দিই একটা মেয়ের সাথে দেখতে যে ঠিক সন্ধ্যাবেলা কি সুন্দর প্রেম প্রীতি করতেছে সুন্দর প্রেম প্রীতি না না কালা এই যে আমি আমি লালকান এই কি দা ও কি জ্বলেলে পোলা এই কালা না হৃদয় না এই সব তুই এই কি সে বাড়ির মধ্যে জোয়ান জোয়ান হলা ফান কিসের কথা এদের লগে না মানে সাসা স্কুলের কথা বলতাছিলাম এই স্কুলের কথা আমার বাড়ি থেকে যুবক যুবক হলা ফান এই এই বাবা জানোয়ার আমার কথা হলো সে আমার বাড়িতে ফুকি মারবে কেন আরে যুবক যুবক পোলাফান আইয়া তোমাকে মা বেটির লগে কিসের এত কথা ভালো কথা পান আছো আরে পান আনছি এত কথা কিসে তোমাদের সাথে এই যে কথা যেটা পারে বলি লেবু সর্ব ধরছি সি কি রাইছো আসো কত রিয়া একদিন মোটামুটি তোমার না দেখলে মোর কলিজা ফাইটে যায় হেই দিনটাই যেন মোর নষ্ট হয় একে দুমোর কষ্ট হয় হেই একদিন তোমারে না দেখলে চুপ থ হাড়া গলায় গান গাইতেছে গানের যে শেখারা নাম থেকে তার পেকা ওই সে ভালোবাসার মাঝে গান ভাল লাগে তুমি বোঝো না কেন আর একটা শোনাবো না শোনাইতেই না শোন কথা হয়েছে কি কথা শুনছি না তুমি বলো এই হারুন কিসেঞ্জারের মাইয়া ওই যে রানীর লোকে বলে প্রেম হর রোমান্টিক মুহূর্তে ওই একটা খারাপ কথা বললো ও রানী না ও কানি ওর নাম রানী বললেই তো ভুল করছি ওরে ভালোবাসি মুই আর তুমি দেখতেই পারি না মানে দি কয় মু তার একটু একটু কথা কানে আসে ও সেমনি কোনো চেহারা আছে না গঠন আছে দেখতে দেখা যায় দেখতে দূর মুই ওই কথাই বলি মুই কত সুন্দর দেখতে শুনতে কিউট একাল কিউটে ডিপ এই যে তুই তুমি কি রানীর লাগে প্রেম প্রীত করতে পার রানী কখন রানী হইলে ভুল করে যা দাম রানী লাগছে ওর নাম রাখা উচিত চলো পেট নি নাইলে ডাই নাইলে সুদ নি কাল উঠনি বুঝতে পারছি ওই শরীরে চোবাল বুঝছো খারাপ আসো যেখানে মাথা রাখছি না রাখো তুমি না আমার অন্য কথা মধ্যে ঢুকতে চাইবি না
মেলা দিন ধরে মোল্লাকে প্রেম পিরিতি হটতেছ মোরে কিন্তু কোনো গিফট দাও তোমাকে ইয়ে রাখছিলাম সাসপেন্সে রাখছিলাম শোনো মুই যে বিশাল বিশাল চাকরিটা পাইছি সেখানের প্রথম মাসের প্রথম স্যালারি তোমার জন্য নিয়ে আসছি তুমি খালি একটু মাথাটা ঠিক ঘোরাছো না টাকা বানা কিন্তু সারপ্রাইজ সারপ্রাইজ খবরদার টাকা বানা দেখো কি লই আইছি তোমার জন্য টাকা বাহ 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 হৃদয় এগুলো কি কি এগুলো আমি তোমার কাছ থেকে এটা কখনোই আশা করিনি কেন করছো তুমি আমার সাথে এমন কি দোষ করছিলাম আমি তোমার কি ক্ষতি করছিলাম উত্তর দাও আমাকে উত্তর দাও শোনো রানী তোমাকে একটা কথা বলি তুমি কিছু মনে করিল না দেখো তোমাকে আমি আকার ইঙ্গিতে কিন্তু অনেকবার বোঝানোর চেষ্টা করছি তোমাকে কিন্তু আমি কখনো বলি নাই যে তোমাকে আমি ভালোবাসি একবারও বলছি তুমি আমার কাছে আইসা ভালোবাসার কথা বলছো আমি তোমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি কিন্তু তুমি আমার কাছে ঘুরে ঘুরে আসছো দেখো ভালোবাসা কিন্তু একতরফা হয় না দুইজনকে মিললেই ভালোবাসতে হয় তুমি আমাকে ভালোবাসতো ঠিক আছে কিন্তু মুই কিন্তু মন প্রাণ উজাড় করে ভালোবাসতে ওকে তোমাকে কিন্তু একবারও আমি বলি নাই যে তোমাকে আমি ভালোবাসি তোমার পিছু আমি ঘুরি নাই বুঝছো তুমি হুদাই কানলে কিন্তু লাভ হবে না তুমি যদি আমাকে ভালো নাই বাসতে তাহলে তুমি আমাকে আগেই বলে দিতে পারতে তোমাকে যে ভালোবাসি সেটাও কিন্তু কখনো আমি বলি নাই বলছি মনে রাখবে একটা কথা ভালোবাসা কখনো একতরফা হয় না বুঝছো তোমাকে এটা বুঝতে হবে আর শোনো তোমার সাথে যদি আমি কখনো আসলে এরকম ভালোবাসার কথা বললাম থাকি আসলে তোমাকে আমি ভালোবাসতাম কইছে বাদ দাও না এই সেমনি সামনে বইয়ে ডালু দিয়ে লাভ আছে চলো আমরা চলতে যাই হৃদয় হৃদয় তুমি আমার সাথে এমনটা করতে পারো না হৃদয় করতে পারো না কেন আমার সুন্দর জীবনটা নষ্ট করলা কেন আমাকে কলঙ্কিত করলা কেন না আমি ভুল করছি আমি ভুল করছি যে আমাকে ভালোবাসে আমি তাকে মূল্য দেই নাই কেন সৈলি ভালো ছিল যে আমাকে এত ভালোবাসতো আমার জন্য এত কি করতো আমি তাকে অবহেলা করছি আমার সুয়েল দেখতে খারাপ হইলো তার মনটা অনেক বড় আমি আমি তার কাছে ফিরে যাব আমি তার কাছে ফিরে যাব আমি আসলে বুঝতে পারিনি তুমি আমাকে কতটা ভালোবাসো কারণ আমি তোমার ভালোবাসার মূল্য কখনোই বুঝিনি কখনোই না তুমি অনেক দেরি করে ফেলছো অনেক কারণ আমি অত করে পাগলের মতন ভালোবাসতাম অনেক ভালোবাসতাম কোনো সময় তুমি আমার এই ভালোবাসার মূল্য দাও কোনো সময় না আমি দিনের পর দিন শুধু একটা নজর তোমার দেখার জন্য আমি ছুটে দিতাম তাও তুমি আমার পাত্তা দিতা না কিন্তু দেখো এই মেয়েটা এই মেয়েটা আমি যত তারা তোমাকে ভালোবাসতাম তার থেকে বেশি ও আমার ভালোবাসে কি করবো তুমি যখন আমার সাথে এরকম করি না তাই শেষ পর্যন্ত ওকে আমি বিয়ে করে বাড়ির দিকে যাচ্ছি
ভালো থেকো, ভালো থেকো তুমি। আমি কি দোষ করছি আল্লাহ?